গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন বাজে রাত 8:30। তো এখন থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করছি। আর সোনু কিন্তু আজকে পড়াশোনা করতে বসে গেছে, ভালো ছেলে হয়ে গেছে, তো ওকে বারবার বলতে হয়নি পড়াশোনার জন্য। আজকে টাইমে বসে গেছে। তো আর আজকে আমি রাতে ডিনারে বানাবো ফুলকপি আলুর তরকারি। ফুলকপি একটু কম আছে, ওই জন্য ওর মধ্যে একটু ব্রকলি দিয়ে দেবো। তো ভাত আমি বসিয়ে দিয়েছি, এখন আমি তরকারিটা রান্না করব। আর রুটি আজকে বানাবো না, রুটি কিন্তু কালকে রাতে খেয়েছি রুটি, তো আজকে আর বানাবো না, আজকে আর ইচ্ছা করছে না। আর দিয়াও এখন পড়তে বসবে, আর আমার মা এখন টিভি দেখছে, তো চলো তাড়াতাড়ি বানিয়ে নিই। পুজো টুজো কিন্তু হয়ে গেছে, সারা দুপুর মিলে আজকে আমি করেছিলাম এডিটিং, তো পুরো দুপুরবেলা আজকে বিশ্রাম হয়নি। আর আমাদের এখানে মানে বাইরে জোরে জোরে আজকে সেই পাটাকা ফাটছে, তারপর ব্যান্ড বাজা বাজছে, কারণ এখানে মনে হয় কোনো বিয়ে বাড়ি আছে, জানি না, এমনই কিছু একটা অনুষ্ঠান হবে। তো বেশ ভালো লাগছে, তার মধ্যে জোরে জোরে হিন্দি গান চলছিল, তো মনে হচ্ছিলো যেন একদম কলকাতার কথা মনে পড়ছিলো, কারণ কলকাতার বিয়ে বাড়িতে ঠিক এরকম হিন্দি গান আমি ছোটোবেলায় শুনতে পেয়েছিলাম, জোরে জোরে গান হতো হিন্দি, তো খুব ভালো লাগছিলো। মনে হচ্ছিলো আমি কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো যেন আমি কলকাতায় রয়েছি। দেখো সোনু এখন পড়াশুনো করছে, আর দিও এখন পড়তে বসবে। আর সোনু কিছু খাতা কিনতে গেছিল, ওর আজকে প্রয়োজন ছিল ওই জন্য, তারপর এসে আজকে পড়তে বসে গেছে, আজকে গুড বয় হয়ে গেছে সোনু। ফুলকপিগুলো দেখো খুবই কম আছে, আর এটা তার আগের সপ্তাহের, মানে একটু দাগ হয়ে গেছে। তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর সবজিগুলো কুটবো। আর দুপুরবেলা বানিয়েছিলাম কাঁচকলা আর আলুর তরকারি নিরামিষ, খুব ভালো হয়েছে খেতে, আমার কাঁচকলা খুবই প্রিয়। তো এখন আমি সবজিটা কেটে নিচ্ছি, আর একটা সিরিয়াল হচ্ছে, মা আমি দুজন মিলে দেখে নিচ্ছি, মানে দেখছি সব, মানে সিরিয়াল দেখতে দেখতে সবজি কাটছি, তাড়াতাড়ি সবজিও কাটা হয়ে যায়, কিছু একটা দেখাও হয়ে যায়, ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেবো, নাহলে অনেকটা রাত হয়ে যাবে। এই তরকারিটা হবে নিরামিষ, আমার কাছে জিরে ছিল না, তো আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর সর্ষে তেলও ছিল না, তো আমি রিফাইন তেলেই বানিয়ে নিচ্ছি। তো এখন আমি ফুলকপিটাকে ভালো মতো ভেজে তুলে নেবো, একটুখানি সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো, আর জিরে হলে ভালো হতো, তো জিরে ছিল না, আর আমি ফোড়ন দিয়েছিলাম কালো জিরে এবং গোটা গরম মশলা, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা যদি এইভাবে বানিয়ে দেখো তো ভালো লাগবে, একটু আলাদা লাগবে কিন্তু খুবই টেস্টি লাগবে। তো আমি ফুলকপিটাকে ভেজে আলাদা নামিয়ে তারপর কিন্তু আমি আলুটাকে সুন্দর করে ভেজে বানিয়ে নেব, আর নিরামিষ হবে, কোনো পেঁয়াজ রসুন কিছুই যাবে না এর মধ্যে, একটু আদা জাস্ট যাবে, যেরকম নিরামিষ ফুলকপি আলু তরকারি হয়, শুধু জিরের বদলে কালো জিরে। তো আমি প্রথমে ভাবছিলাম যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আবার গরম মশলা, মানে মানাবে কি না, কিন্তু খুব ভালো লেগেছে, কোনো রকম আলাদা লাগেনি, বরং সুন্দর খেতে হয়েছে। তো আর জিরে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আমি অবশ্যই দেবো, যেহেতু জিরে নেই তার বদলে জিরে গুঁড়ো দেবো। আর এখন সোনুর একটু ফোনটা লাগবে, ওর কিছু লেখালেখি রয়েছে, তো চলো ওকে ফোনটা দিয়ে দিই। আর তো এই তরকারিটা কিন্তু নিরামিষ হবে, এর মধ্যে এই টমেটো আদা আর গুঁড়ো মশলার মধ্যে যাবে একটু সামান্য ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো এবং হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো রয়েছে, তো এই দিয়ে তরকারিটা হয়ে যাবে। তো এখন ওকে ফোনটা দিয়ে দিই তোমার। তো আমার রান্নাটা দেখো একদম হয়ে গেছে, এক্ষুনি আমি গ্যাসটাকে অফ করে দেবো, কারণ আমি রান্নাটা চেক করে দেখেছি, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, আর এর থেকে বেশি শুকনো আর করব না, কারণ ভাত দিয়ে খাবো, যেহেতু রুটির সঙ্গে তো হলে ভালোই হতো, রুটি আজকে আমি বানাচ্ছি না, তো এইটুকু তো ঝোল রাখা খুবই দরকার, কারণ খাবো আমরা সবাই মিলে। আর তরকারিটা আমি বানানো পুরোপুরি দেখাতে পারিনি বলে তোমাদেরকে মুখে বলে দিয়েছি আমি কীভাবে বানিয়েছি, এর মধ্যে একটু ধনে পাতা হলে তো আরও সুন্দর হতো, কিন্তু ধনে পাতা আনছে না আমার হাজবেন্ড। তো দেখো আমাদের ডিনার রেডি, তো আমার হাজবেন্ডকে খেতে দিচ্ছি, মাকেও দেবো, আমরা সবাই খেয়ে নেবো ফুলকপি আলু তরকারি এবং আলু কাঁচকলার দুপুরের তরকারিটা। এবং আজকে কিন্তু আমি বাসন মেজে নেবো, কারণ আজকাল 2-3 দিন ধরে আমি একটু রাতেই মেজে রেখে দিচ্ছি। তো দেখো দিয়া এখন লেখালেখি করছে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর ও আবার লিখতে বসে গেছে ওর ফোন নিয়ে।
তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো আমি বাসনটা মেজে নিচ্ছি। বাসন মেজে গ্যাসটাকে আমি হালকা একটু জাস্ট মুছে রেখে দিই, আর মানে কাউন্টার টপটাও হালকা একটু মুছে রেখে দিই, ব্যাস আমার রাতের কাজ হয়ে যায়। খুব তামঝাম আমি করি না রাতে, কারণ সেরকম যদি ডিপলি আমি পরিষ্কার করতে যাই রাতে ঠান্ডা লেগে যাবে, খুব জল ঘাটা হবে, যার জন্য আমি বাসনটা একটু মেজে রেখে দিই আর গ্যাসটাকে পরিষ্কার করে নিই। তো আমার বাসন মাজা হয়ে গেছে, এখন বাজে রাত 11টা, আর এখন আমি একটুখানি স্কিন কেয়ার করবো। এই যে বোল্ডিং নিয়ে নিয়েছি, এটা আমি লাগাবো, আর তার সঙ্গে লাগাবো একটু অ্যালোভেরা জেল। শুধু কিন্তু অ্যালোভেরা জেল লাগালেও হয়ে যায়, কিন্তু স্কিন যেহেতু শীতকালে খুব ড্রাই হয়ে যায়, ওই জন্য একটুখানি বোল্ডিংও লাগাতে হবে, কারণ আমার শীতকালে কিন্তু স্কিন খুব ড্রাই হয়ে যায়, মানে খুবই মানে মুখটা টান টান করে। সব মশাগুলো খাটের তলে লুকিয়ে থাকে, মাথার ঘুরে পড়ে গিয়ে না আবার উঠে পড়ে লুকিয়ে থাকে, কিছুক্ষণ অসুস্থ হয়। তো চলো এখন শুয়ে পড়ি, দেখাবে আবার সকালে। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি আর লাউয়ের তরকারি, আর একটুখানি কফি বানালাম এখন, আর একটু একটু কফি খাবো। তো গুড মর্নিং, আর এখন কিন্তু অ্যাকচুয়ালি মর্নিং বলা যাবে কি যাবে না জানি না, এত এত লেট হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট করতে। এখন বাজে প্রায় 11:30 বাজতে চললো, কিন্তু ব্রেকফাস্ট কিন্তু আমার অনেক আগেই বানানো হয়ে গেছে, কিন্তু আমি একটু শুয়েছিলাম, মানে একটু পেট মানে একটু পেটটা ব্যথা মতো, তো কিছুক্ষণ শুয়েছিলাম, একদম ভালো লাগছিল না। তো আমি ভাবলাম যে চলো একটু খিদে খিদে পাচ্ছে তো খেতে বসে পড়েছি। এই আজকে ব্রেকফাস্ট রুটি, তারপর লাউয়ের তরকারি আর কফি বানালাম একটু, যাতে একটু এনার্জিটা পাই, কারণ তলপেটটা খুব ব্যথা করছে। তো অনেকক্ষণ শুয়েছিলাম আজকে, আজকে ব্রেকফাস্ট কিন্তু বানানো হয়ে গেছে প্রায় 10টার মতো আজকে বানানো হয়ে গেছে, কিন্তু ওই শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য শুয়েছিলাম। তো আমি ভাবছি চলো ক্যামেরাটাকে অন করে নিই, তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্টটা করে নিই, এতে শরীরটাও ভালো লাগবে, একটু এনার্জিও পাবো, মনটাও ভালো লাগবে। খুব গরম কফি, অ্যাকচুয়ালি চা কফি যাই বলো খুব গরম খেতে পারি না, মানে খাওয়ার পুরো মুডটাই খারাপ হয়ে যায় যদি জিভ পুড়ে যায় খেতে গিয়ে। ওই জন্য কি করি, অনেকটা বেশ ঠান্ডা হয়, মানে খুব ঠান্ডা তো আবার খাওয়ার মজাই নেই, চা কফি খুব ঠান্ডাও ভালো লাগে না, মিডিয়াম টেম্পারেচারে আসে তখন খাই, তার আগে না, মানে খুব গরম খেলে ওই যে জিভটা জ্বলে যায় পুরো খাওয়ার এনার্জি নষ্ট হয়ে যায়। সকাল থেকে আজকে এনার্জিটা লস, তলপেটের ব্যথা, নালে আজকে অনেকগুলো কাজ ছিল করার, কিন্তু বেকার লাগছে, মনে হয় করতে পারবো, খুব কষ্ট হচ্ছে। যাক একটু নর্মাল টেম্পারেচারে এসেছে কফিটা, আর এই সময় খাওয়ার টেস্টই আলাদা, মজাই আলাদা। আজকে লাঞ্চে করব মাছ, কিন্তু মাছগুলো ফ্রিজে রাখা ছিল, আর সোনু মনে হয় ফ্রিজের টেম্পারেচারটা পুরো ফুল করে দিয়েছিল, যার জন্য মাছগুলো পুরো বরফে জর্জরিত। এখন বরফ ছাড়তে যে কত সময় লাগবে জানি না, কিন্তু আমি দেখেছি মাছ যখন খুব বরফে মানে যখন আইসে আইস বক্সে যখন রাখি, রান্না করার সময় থালের মধ্যে একটা জল নিয়ে বা কিছুতে একটা জল নিয়ে জলের ওপর যদি বাটি মাছের বাটি শুদ্ধ রাখা হয়, তাহলে কিন্তু আমি দেখেছি মাছটা বেশ তাড়াতাড়ি বরফটা ছেড়ে যায়। আমি আজকাল এটাই করছি যখনই প্রয়োজন পড়ে, আজকে সেটাই করলাম, কিন্তু এতটা বরফে জর্জরিত আমি জানি না কতক্ষণে আজকে বরফ ছাড়বে, তখন বানাবো রান্না। আমার চোখ মুখ দেখে কিন্তু মনে হচ্ছে যে সত্যি একটু অসুস্থ অসুস্থ লাগছে, কিচ্ছু না তলপেটে ব্যথা, এত কষ্ট পাচ্ছে। আর রাজ স্কুলে চলে গেছে, আমার ছেলের বাড়ির ডাক নাম হলো সোনু আর ভালো নাম রাজ, আর আমার মেয়ের ভালো নাম হলো তানিশা আর ডাক নাম হলো দিয়া। তো দিয়া কিন্তু আজকে এখনো ঘুমাচ্ছে, সকালবেলা উঠেছিল, উঠে ও আবার শুয়ে পড়েছে এখন, জানি না কেন, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব মেঘলা মতো,
এমন না যে খুব ঠান্ডা, তাও ওয়েদারটা ঠান্ডার মতনই আছে, যেহেতু এখন শীতকাল, নভেম্বর মাস, তো শীতকাল তো পড়েই যাচ্ছে। আর মা গেছে এখন স্নানে, হাজবেন্ড গেছে অফিসে, আর আমি এখন খাচ্ছি ব্রেকফাস্ট। ঘরের অনেকগুলো কাজকর্ম তোমাদের দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু সেরকম তো আজকে করিনি, শুয়েছিলাম। রান্না বান্নার পর, ব্রেকফাস্ট বানানোর পর ইচ্ছাই হয়নি যে খাবো, অনেকক্ষণ শুয়েছিলাম। তারপর শুয়ে শুয়ে আবার দু একজনের ভিডিও দেখলাম, তারপর উঠে বসলাম, খিদে পেয়েছে, খেয়ে নিচ্ছি। লাঞ্চ বা ডিনার আমার সবার মানে পুরো ফ্যামিলির সঙ্গে বসে খাওয়ার একটা মজাই আলাদা, বেশ একটু হইচইয়ের মধ্যে খাওয়া। কিন্তু ব্রেকফাস্ট করার সময় বা চা বিস্কিট খাওয়ার সময় যদি ঘরটা একদম শান্ত থাকে, পরিবেশ শান্ত, তার মধ্যে বেশ জানলার ধারে বসে বসে জানলা দিয়ে একটু মানে বাইরে প্রকৃতি দেখে দেখে, প্রকৃতি দেখতে দেখতে যে ব্রেকফাস্টটা খাওয়া মজা, সেই তোমাদেরকে কি বলবো, আমার খুব ভালো লাগে এরকম। আজকে বেশ এরকম ফিল হচ্ছে, কারণ ঘরটা একদম শান্ত মতো, বাইরেও সেরকম সরসার আওয়াজ আজকে নেই, খুব বেশি নেই, একটু গাড়ি ঘোড়ার জাস্ট আওয়াজ, আর একদম প্রকৃতি শান্ত। আর জানলার সামনে বসে বসে আমি করছি ব্রেকফাস্ট আর তোমাদের সঙ্গে কথা বলছি, তো খুব ভালো লাগছে আজকের এই সিচুয়েশনটা। যখন আমি লো ফিল করি তখন নালে দুধ চা নালে কফি, এই দুটোর মধ্যে যদি একটা জিনিসও আমার আমি পাই খাওয়ার জন্য, তো আমার মধ্যে একটা আলাদাই এনার্জি ফিরে আসে, যেমন এখন আমার মনে হচ্ছে, খুব ভালো লাগে। মানে এই একটা জিনিস আমার এনার্জিকে কিন্তু ফেরাতে সাহায্য করে। একটা জিনিস বলা ভুল, অনেকগুলো জিনিস আছে এরকম ছোটোখাটো, তার মধ্যে এই চা বা কফি এই একটা জিনিস, কিন্তু রচা কিন্তু না। রচা খেলে আমার এনার্জি বাড়ে না, আমার আরো মনে হয় কমে যায়, এমন না যে খাই না, খাই অবশ্যই খাই, কিন্তু দুধ চা বা কফিতে বেশ খেলে এনার্জিটা বেশ বাড়ে, কিন্তু ভালো লাগে, মানে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।